যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন সব নবীরাই বক্তা ছিলেন। নবীরা চলমান সিস্টেমের মাদ্রাসাও পান নেই, জেনারেল প্রতিষ্ঠান যেগুলো আছে এরকম প্রতিষ্ঠানও ছিল না। কোন নবী রাসূল এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের এরকম গতানুগতিক শিক্ষকও ছিলেন না। নবীরা ছিলেন বক্তা। সাইয়েদুল খুতাবা বক্তা সম্রাট, প্রধান বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী। আমাদের নবীও বয়ান করেছেন এবং বয়ান করার জন্যই আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। সুতরাং ওয়াজ করা, বয়ান বক্তৃতা করা, এটা নবীওয়ালা সুন্নাত, নবীওয়ালা কাম। আর নবীদের কাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আল্লাহ পাক নির্দেশ দেন নাই অতক্ষণ পর্যন্ত নবী রাসূলরা মুখ খোলেন নাই। যে কথাটা আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন আম্বিয়া আলাইহিমুসসালাম উম্মতের সামনে, সেভাবেই সে কথাটা, সে কাজটাকে ব্যক্ত করেছেন, বাস্তবায়ন করার জন্য কথা বলেছেন। সুতরাং আমাদের নবীও যে বয়ান করেছেন এটা আল্লাহ পাকের ইশারায়। অতএব নবীওয়ালা কামটা অবশ্যই ইবাদত। কথা বলেন, আর ইসলামের ভিতরে ইবাদত নামে যা আছে কোনোটা আনলিমিটেড নয়, সীমাবদ্ধতায় আবদ্ধ ইসলাম। যেহেতু পরিপূর্ণ ইসলাম, এর ভিতরে কোনো ফাঁক নাই যে সে ফাঁকটা আমাদের পক্ষ থেকে কিছু যে বন্ধ করার সুযোগ আছে, আর কোনো জায়গায় একটু বাড়তি নাই যে সে জায়গায় আমরা পণ্ডিতগিরি দেখায় সেটা কাইটে ফেলাবো, খাটো করবো, সুযোগ আছে। সব জায়গা মাপের ভিতরে আছে না নাই? জোহরের নামাজ, ফরজ নামাজ চার রাকাত, কয় রাকাত? সময় আছে, কাজের ব্যস্ততা নাই, ঝামেলা নাই, মন মানসিকতা ভালো, এসি মসজিদ খুব সুন্দর, মহব্বতের সাথে আট রেখা পড়ে দিলাম একবারে, নামাজ হবে? আসরের চার রেখা, ঝামেলা কম, আজকে ছয় রেখা পড়ি, হবে? মাগরিবের তিন রেখা বাংটা রাখবো, এক রেখা দিয়ে চার রেখা তুলে দিই, নামাজ হবে? রমজানের চাঁদ ওঠার পরে ঈদের দিন মহব্বতের সাথে আল্লাহ রসুলের মহব্বতে ওই দিন একটা রোজা রেখে দিলাম, ইবাদত হবে? কুরবানির দিন সবাই গরু নিয়ে কামড়া কামড়ি করতেছে, আমি রোজা থাকবো, সব হবে, ইবাদত হবে? একটু কর হাই সই, একটু হাই হুই না দিলি বোঝা যায় যে হচ্ছে না কিছু। বক্তা একা একা ওয়াজ করতে পারে না, মাঝে মধ্যে একটু তাল আপনাদের দিতে হবে, পারা যাবে? মানুষে কথা বলে মুখ দিয়ে, হাত নাড়ে, কথা বলার সময় হাত নাড়ে না? হাত নাড়ার দরকার কি? কথা মুখ দিয়ে বলবো তো হাত ঝাঁকানোর দরকার? সামনাসামনি কথা বলার সময় হাত ঝাঁকে, ফোনেও কথা বলে দেখেন, নিজেরা তো বলেন মাঝে মধ্যে, একজন সিটে গান আর একজন বাইজ্ঞাসা, ফোনে কথা কয় তারপরও দেখেন হাত নাড়ে, হাত ঝাঁকে, মাঝে মধ্যে রাগিয়ে গেলে ঘুষিও দেয়, লাগুক আর না লাগুক। এ হাত মুখরে সহযোগিতা করে, কথা মুখেই বলে, ঠিক না? হাটে মানুষ পা দিয়া, কিন্তু দুই হাতের ঝুলোয় না, হাত ঝুলোয় না, হাঁটার সময় হাত ঝুলে, দৌড়ানোর সময় এরকম ঝুলে, হাঁটবে পা দিয়ে তো হাত ঝুলবে কেন? হাতে পারে সহযোগিতা করে, সিস্টেমটা এরকম যে পা সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়, আবার পা পিছিয়ে যায় দেখবেন হাত সামনে আসে, এটি দেখবেন নাকি পরে আজকে? এর অর্থ কি জানেন? পা যখন সামনে যায় হাত পিছিয়ে যায়, হাতে কাছে আটকে থাক আমি আসি, ভয় নাই, পিছিয়ে আসি,
আবার পা যখন পিছে যায় হাত সামনে যায়, হাতে কয়ে আমি সামনে রাস্তা ক্লিয়ার করছি, তুই চলি আয়। রুকু যেত এদিক এদিক এদিক, দেখবেন বাড়ি গৃহপালিত মুরগি পালেন আপনারা, আসেনা প্রায় বাড়ি, ডিম দেয় কি মুরগিতে না মোরগে? মুরগিতে ডিম পাড়ে, যদি মোরগে টের পায় তাহলে মুরগির পাশে যাইয়া ওই তার পাশে যে দেখবেন মোরগে কুটকুট কুটকুট করে ডায়, তার মানে মুরগির একটু বাড়তি থাকে আমি আসছি। তো পাশে থেকে একটু কুটকুট করে শব্দ না দিলি হিম্মত বাড়ে না, কথা বলেন ঠিক? তাহলে কোন ইবাদত আনলিমিটেড নাই, সীমাবদ্ধতায় আবদ্ধ, তাই তো? কোন ইবাদত আল্লাহর নবী একটু লম্বা করে দিয়ে গেছে, আর এইটুক আমরা পণ্ডিতগিরি দেখায় কাটিয়ে খাটো হব, এরকম কোন সুযোগ আছে নাকি? নবী চার আঙ্গুলে এক মুঠ পরিমাণ দাড়ি রেখে গেছে, তার দাড়ি বেশি লম্বা হয়ে গেছে, ও জায়গা পণ্ডিতগিরি দেখায় খাঁচি কাটি কাটি বগলের সাইজ বানাইবেন না, এই হবে নাকি? তাহলে ইসলাম যতটুক নবী রেখে গেছেন আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী ততটুকের নাম ইসলাম, তাই না? আমার নবীও যেহেতু বয়ান করছেন, বয়ানটা ইবাদত, অতএব এর ভিতরে কিন্তু সীমাবদ্ধতা আছে। এই বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত বাংলাদেশে ঢুকিয়া সীমাবদ্ধতা হারাই ফেলাইছে, কোন জায়গায় রাত ১২টা, কোন জায়গায় রাত ১টা, কোন জায়গায় ২টা, কোন জায়গায় ৩টা, কোন জায়গায় ৪টা, কোন জায়গায় হজর পর্যন্ত, একেবারে ফজরের আগ মুহূর্তে খেসড়ি রাঁধে খাওয়াই দিল, সব যাইয়া খাতি খাতি যাইয়া শুয়ে পড়লো বেলা ১০টার দিকে, উঠে আবু লোক তো ফজরের নামাজ পড়লো। এই ওয়াজে পাঁচ পয়সারও দাম ঠিক না? নবীওয়ালা তরিকায় যদি বয়ান হয় তাহলে বয়ানের অ্যাকশন হয়, আর নবীওয়ালা তরিকার খেলাফ যদি হয় তাহলে বয়ানের রিয়েকশন হয়। তো আজকে আলহামদুলিল্লাহ এই নবীওয়ালা তরিকায় আমার নবী বয়ান করতেন বেশিরভাগ ফজরবাদ আর মাগরিববাদ। তো আজকে সেই মাগরিববাদ আপনারা এলাকার নিয়মকে ভঙ্গ করে আগে আগে চলে আসছেন, একটা মর্দা সুন্নতকে জিন্দা করার মতোই অবস্থা। আপনাদের প্রত্যেকের আমল নামায় ১০০ শহীদের সব লিখে দেওয়া হবে। আমি বলি নাই, নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা জিন্দা একটা মর্দা সুন্নত, মর্দা সুন্নত মানে কি? মানুষের অলসতার কারণে, যে কোনো বিজাতিদের প্রভাবের কারণে সুন্নতটা ধীরে 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 উম্মত থেকে চলে যাচ্ছে বা চলে গেছে, এমন একটা সুন্নতকে পুনর্জীবিত করার জন্য যদি আমলে আনা হয় তাহলে তাকে বলা হয় সুন্নতকে জিন্দা করা। আপনার আমল নামায় এর বিনিময়ে ১০০ শহীদের সব দেওয়া হবে। আবার কই সুবহানাল্লাহ। তো দোস্ত, এই স্বল্প সময় আমি আজকে এখানে রাখতে চাইনি মাহফিলে, আমি একটা বেশি মাহফিল পারিনি, আমার স্যাসিস দুর্বল, স্বাস্থ্য ভালো না, বডি ভালো না, শুকনো মুখনো মানুষ খাতি পারি না, দৌড়ি দৌড়তে দৌড়তে একেবারে দেন না। আপনাকে বাড়ির ধারে তো সুন্দর বলব, হরিণের ঘোষে কিন্তু তেল হয় না, হরিণের ঘোষে তেল হয় না, কারণ কি হরিণ দৌড়ই বেশি, আমার ওই দড়ির ঠেকায় ঠেলায় চর্বি টর্বি সব শুয়ে গেছে, তেল তোল নাই পারি না। তারপরও মতান সব গেছে যাইয়া খুব সাইটে সুখে ধরছে, মাহফিল আমার দূরে অনেক দূরে, এরপরে ওনার কথায় ওনার দুচারা গেছে এত দূর থেকে কালিয়াতে ফিরাইতে কষ্ট পাই, এই জন্য বাদ মাগরিব একটু সময় দিয়েছি, সময়টাকে কাজে লাগাইতে হবে, কথা বলেন? যতই এদিক সেদিক বলি না কেন আমার মূলের খেয়াল থাকতে হবে, মূলের আমার খেয়াল থাকতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব জায়গায় ক্লাসের সিস্টেম হলো ৩৫-৪০ মিনিট পরপর বক্তা পাল্টায়, উস্তাদ পাল্টায় ঠিক না, সাবজেক্ট পাল্টায়। মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে মানুষের মন মানসিকতা স্বাভাবিকভাবে ধীরস্থিরভাবে কতক্ষণ থাকে, কথা শুনতে কতক্ষণ ভালো লাগে, এইটা গবেষণা করে বের করছে যে ৩৫-৪০ মিনিট। ৪০ মিনিটের পরে হয়ে গেলে ওই শিক্ষক ওই প্রফেসর যত ভালো কথা বলুক পোলাপানের পিছন দিয়ে টিপাটিপি খোসাখুসি উঠাউঠি বসাবসি এলোমেলো গাড় মোড়ামুড়ি করতে তাহলে থাকে, এই অনুযায়ী তারা ক্লাস টাইম ধার্য করছে ৩৫-৪০ মিনিট। সেই কারণেই তাদের ক্লাসের উন্নতি অগ্রগতি, শিক্ষার উন্নতি অগ্রগতি হচ্ছে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কত কিছু হয়, মুফতি মহাদ্দেস সাইকুল হাদিস হয়।
আমাদের এই যে একটা ক্লাস ছাত্রর অভাব নাই আল্লাহর রহমতে বিশাল এক ক্লাস, এই ক্লাসের বক্তাকে কোনো ওই রকম টাইম নাই যে প্রফেসর ভালো করতে পারে তার রাজ্য আপনি কইতে থাকবেন, শ্রোতারা ঘুমোবে নালাবে শুয়ে পড়বে ঘুমোয় যাবে ওইসব আমি কইতেই থাকবেন। এর কারণে আমার এই ক্লাসের উন্নতি অগ্রগতি বাড়িটা দেখতেছি না, গতবারও কালিমাতার বাস শুনতে এসে এইবারও টুপি নাই কথা কন না কেন ঠিক না, গতবারও বাসা বের করা প্যান্ট এবারও বাসা বের করা প্যান্ট, গতবার আর শুনতে এসে তাও দাঁড়িয়ে নাই এবারও আছে তাও দাঁড়িয়ে নাই, গতবারও যে অবস্থা এবারও সেই অবস্থা, কারণ এ জায়গা ওই নিয়ম নিয়মের মানে তোয়াক্কা করা হয় না, নিয়মের পর ফলো করা হয় না, এর কারণে বরকত কম। দেখেন বিশ্ব ইজতেমায় রাত 10টার পরে 9টার পরে কোনো বয়ান নেই, একেবারে সুন্নতি তরিকায় দাওয়াত তবলিগের মেহনত সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়তেছে, সারা বিশ্বের আনাচে কানাচে চলে গেছে, বয়ানওয়ালা বক্তাদের ভিতরে সুর নাই তাল নাই কোনো মডেল নাই কোনো ব্র্যান্ড নাই, ইদানিং ব্র্যান্ডের অস্ত্র চলতেছে না, বিভিন্ন ব্র্যান্ডের সিদ্দিকী ব্র্যান্ড আছে, আইউবি ব্র্যান্ড আছে, সাইদি ব্র্যান্ড আছে, চরমনাই ব্র্যান্ড আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের পর অস্ত্র চলতেছে, যার যে সুর ভালো লাগে সেই সুর নকল করার চেষ্টা করে, মূলত এই সুর নকল করাও ঠিক না, এটাও শরীয়তে নিষেধ আছে, যারা সুর নকল করতে চায় তারা শেষমেশ ওই সুর পুরোপুরি পারে না, শেষে কাউর মতো অবস্থা হয়, কাকে দেয় যে ময়ূরীর নাচন খুব ভালো দেখা যাচ্ছে ওর দিকে হুইরিও তাকায় না, তাই কাকে ময়ূরীর নাচন শিখতে গেছে কতদিন চেষ্টা আছে ওর তো ব্যারেন্টের ভালো না ও শিখতে পারি নেই, এরপরে ওই চেষ্টা করতে করতে নিজের আটাও ভুলে গেছে, আরিও মহিলা ভাই দেন কাকে কিন্তু এই দিকলা ভাই, তো ব্রান্ডের আর শিখতে যায় এটা কোনো তো হয় না, আমার আল্লাহ তো ব্রান্ড দিয়েছে আমার গোপালগঞ্জে ব্রান্ড, এই গোবালে ব্রান্ডে ভাঙ্গা গলা ভেড় বেড়ায় মাছটি তালে থাকে যে একটু ভয় হবে না হয় না হবে, উদ্দেশ্য থাকে আমার নিজের সুর শুনানো নয় মানুষকে আমার দিকে আকৃষ্ট করা নয়, এ হলে এখলাস নষ্ট হয়ে যাবে আমার কথায় কোনো ফায়দা হবে না, সর্বক্ষণ খেয়াল রাখি চলাফেরার ভিতর দিয়ে সমাজে মানুষের সমস্যা কোন জায়গায় এগুলো ধীরে ধীরে একটু একটু করে বলার চেষ্টা করি, কারণ ময়দানে আমি দেখি এখানেও যেভাবে মানুষ দেখতেছি হাসরের মাঠেও মানুষের অবস্থা এরকম হবে, কোন ক্যাটাগরি করে ক্লাসিফিকেশন করে এখানে বসেন নাই, সেরকম বসছে যে আমার থেকে নিয়ে প্রথম খুঁটির ভিতরে যারা আছে এইটুকির ভিতরে যারা এক নম্বর পাঁচ অক্ত তাহাজ্জুদ নামাজে জামাতে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ইশরাক পড়ে আওয়ামিন পড়ে চাষ পড়ে উমরা করছে হজ করছে তবলিগে তিন চিল্লা সরমুনায় বছরে দুইবার যায় এরকম পিওর পাক্কা মানুষগুলো সব সামনে বসা মাথায় পাগড়ি গায়ে জুব্বা বড় লম্বা দাড়ি ধারে যায় নামাজ বগলে দশটার খান কানের মধ্যে মেসাক গুজা দাড়ির মধ্যে খিলেল গুজা হাতে পাঁচশো জানার তসবি এগুলো কি সামনে নাকি, এরপরের খুঁটিতে যারা তারা খালি পাঁচ অক্ত নামাজ পড়ে অতিরিক্ত পড়ে না, তারপরের খুঁটির ভিতরে যারা ওরা খালি জুমন নামাজ পড়ে অন্যতা পড়ে না, এরপরে যারা খালি খালি তারা খালি ঈদের নামাজ পড়ে আর কিছু পড়ে না, ওর পরের কজন খালি জানাজা পড়ে,